আমি শিক্ষক অনুপ কুমার মাইতি। পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে সবাইকে স্বাগত। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিশেষ সাজেশন প্রকাশ করছি। আশা করা যায় পরীক্ষায় 99% কমন আসবে। 1 নম্বর প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা কর। নেক্সট, পেশাদারী ইতিহাস বলতে কী বোঝা? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী? নেক্সট, ক্যান্টন বাণিজ্য কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? নেক্সট, উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ল্যানিনের তথ্য আলোচনা করো। নেক্সট, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। নেক্সট, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। নেক্সট, পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলকভাবে আলোচনা করো। নেক্সট, ভারতের সমাজ সংস্কার রূপে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের ভূমিকা লেখ। নেক্সট, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্পদের বিবরণ দাও। নেক্সট, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ বর্ণনা করো। নেক্সট, ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। নেক্সট, আলিগড় আন্দোলনের বিবরণ দাও। বিভাগ খ, 1935 খ্রিস্ট ভারতের শাসন আইনের প্রেক্ষাপট, ভারত শাসন আইনের প্রেক্ষাপট এবং শর্তাবলী গুরুত্ব লেখ। নেক্সট, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও তাৎপর্য লেখ। নেক্সট, জোট নিরপেক্ষ নীতি কী ছিল এবং এই আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। নেক্সট, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো। নেক্সট, সার্ক কীভাবে গঠিত হয়েছিল? সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল? নেক্সট, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের বিবরণ দাও। নেক্সট, স্বাধীন ভারতের 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট, হোচমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের বিবরণ দাও। নেক্সট, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখ। নেক্সট, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝ? এর বৈশিষ্ট্যগুলি লেখ। নেক্সট, 1943 খ্রিস্টাব্দে ভারতে পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল লেখ। নেক্সট, নৌবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারাও উপকৃত হয়। সবাই ভালো থেকো।